ফার্স্ট গিয়ারে 40 কত আরপিএম এ ওঠে ওকে বিসমিল্লাহির রহমানির রহিম এটা যদি আমি উপরে উঠায় ধরি আপনাদেরকে বোঝানোর জন্য এভাবে যদি ঘোরা আপনি বাইকটার মানে আমি প্রথমে বললাম যে আরপিএম মেইনটেইন করবেন দ্যাট ডাজন্ট মিন যে আপনারা আরপিএম হুঠার টান দিয়ে মেইনটেইন করলেও আপনার হবে মাইলেজ বাড়ানোর জন্য সোজা এন্ড শর্টকাট একটা কথা বলি সেটা হলো বাইক হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ তানজিম ইসলাম অ্যান্ড ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাইকার ভাইয়ার তানজিম ফোর ভির মাইলেজ নিয়ে আজকে টাইটেল থাম্বনেল দেখে যেটা বুঝেছেন যে ফোর ভির মাইলেজ নিয়ে আজকে কথা বলবো সো কিছুদিন আগে আমি আমার চ্যানেলে একটা ভিডিও পোস্ট করি অ্যান্ড সেখানে আমি দেখালাম যে মাইলেজ কেমন কী পাওয়া যায় ফোর ভি থেকে প্রথমবারে যেটা পেয়েছিলাম মানে টানাটানি না করে আরপিএম মেনটেন করে যখন চালাচ্ছিলাম 50-এর কাছাকাছি বা 50-এর উপরে একটু বলতে পারেন 51 মাইলেজ পেয়েছিলাম আর তারপরে যখন টানাটানি করে তখন যখন বাইক চালালাম তখন মোটামুটি মাইলেজ পেলাম 37-37 এরকম আর কি আশেপাশে তখন আপনারা ওই ভিডিওতে বলেছিলেন যে আসলে ফোর ভির মাইলেজ 50 কীভাবে পাওয়া পসিবল অনেকে বলছিলেন যে হয়তো বা মাপ ঠিক দেয়নি অনেকে বলেছিলেন যে ভুয়া মাইলেজ তো আসলে আজকে আপনাদেরকে বলবো যে আমি কীভাবে 50 এই বাইক থেকে মানে ফোর ভি থেকে এই 50 কীভাবে মাইলেজ পেলাম অ্যান্ড কী কী যে আসলে মেনটেনেন্সগুলো বা কী সার্ভিস করলে আসলে সো আর দেরি না করি ডিরেক্ট একদম গোপ্রোতে শিফট করি ওকে এখন কেমন মাইকের সাউন্ড পাচ্ছেন এটা জিনিস একটু কমেন্ট করে বলবেন অ্যান্ড চলতে চলতে মাইকটা কেমন সাউন্ড হচ্ছে মানে ওভারঅল সাউন্ড কোয়ালিটি কেমন হয় এই জিনিসটা বলবেন যাই হোক টপিকে আসি ফোর ভির মাইলেজ যেটা বলছিলাম যে আমি 50 পেয়েছিলাম মানে টানাটানি না করে সো অনেকে বলেছিলো যে ভুয়া ভিডিও মাইলেজ ঠিক করে মানে মাপতে পারে নাই ঠিক করে অ্যাকুরেট মাইলেজটা বুঝতে পারে নাই এই জিনিসগুলো অনেকেও কমেন্ট করেছিল সো আজকে চিন্তা করলাম যে না এই টপিক নিয়ে ভিডিওটা করি যে ফোর ভি থেকেও 50 মাইলেজ অ্যাকচুয়ালি 50 না হলেও 45 পর্যন্ত মাইলেজ ইজিলি পাওয়া পসিবল চালানোর রাইডিংয়ের উপর অনেকটা ডিপেন্ড করে সো চলেন কিছু বিষয় আপনাদের কাছে শেয়ার করি বিসমিল্লাহির রহমানির রহিম বাইকটি স্টার্ট করি আসলে ফোর ভি এখন পর্যন্ত 160 সেগমেন্টে যতগুলো বাইক আছে এই প্রাইস পয়েন্ট সেগমেন্টে সবথেকে পাওয়ারফুল একটা বাইক অ্যান্ড তারপরে হচ্ছে বিষয়টা হচ্ছে বাইকটা হচ্ছে কার্বোরেটরের বাইক সো এত পাওয়ারফুল বাইক কার্বোরেটর তো মাইলেজ একটু ফল করবেই নর্মালি এটা তো আমরা সবাই জানি রাইট সো আমি বলি যে আমি কীভাবে মাইলেজ 50 পেয়েছিলাম এই জিনিসটা আপনাদেরকে শেয়ার করি আর আপনারা কীভাবে মাইলেজ অ্যাকচুয়ালি ফোর ভি থেকে মাইলেজ 50 পেতে পারেন ওকে প্রথম যে বিষয়টা হচ্ছে আরপিএম মেনটেন করা নট স্পিড আমি এটা সবসময় বলি যে বাইকের আরপিএম মেনটেন করবেন স্পিড নিয়ে মানে কখনো বদার্ড হবেন না ওকে আপনি আপনাদেরকে বাইকটা থেমে জিনিসটা বোঝাই অনেকে বলে যে সব 40 কিলোমিটার স্পিডের বাইক চালাবেন তাহলে হয়তোবা বাইকের মাইলেজটা ভালো পাবেন আমি এটা আমি কখনোই মানতে রাজি না কারণ 40 কিলোমিটার মানে স্পিডে বাইকটার যদি আমি প্রথম গিয়ারে মানে উঠাই ফার্স্ট গিয়ারে 40 কত আরপিএম এ ওঠে ওকে বিসমিল্লাহির রহমানির রহিম হিউজ মানে 7000 আই থিঙ্ক মানে 8000 আরপিএমে গিয়েও হয়তো বা দেখেন মানে 8000 আরপিএমে গিয়েও আপনার 40 মানে কিলোমিটার পার স্পিড হিট করতে পারলাম না থার্ড গিয়ারে 40 কিন্তু ইজিলি মানে 5000 আরপিএম পর্যন্ত উঠানো সম্ভব তো এই জন্য আমি সবসময় বলি যে 40 কিলোমিটার বা 50 কিলোমিটার এটা স্পিড কখনো মেনটেন করা ট্রাই করবেন না ট্রাই করবেন আরপিএম মেনটেন করার এটা হচ্ছে মাইলেজ বাড়ানোর সবথেকে বড় প্রধান একটা মানে উপায় 5000-5500 পর্যন্ত আপনারা নিয়ে যেতে পারেন যখনই আপনি 6000 হিট করবেন আপনার মাইলেজ ড্রপ করা শুরু করবে সেকেন্ড পয়েন্ট মাইলেজ বাড়ানোর জন্য অনেকে হুটার টান মারেন একটা গিয়ার এই যে 3 থেকে 2 গিয়ারে নিয়ে আসে এই টান মারে আপনি বাইকটার মানে আমি প্রথমে বললাম যে আরপিএম মেনটেন করবেন দ্যাট ডাজন্ট মিন যে আপনারা আরপিএম হুঠার টান দিয়ে মেনটেন করলেও আপনার হবে এটা কিন্তু কখনোই না মনে করেন যে আপনি 3 গিয়ারে আছেন আপনি 5000-5500 আরপিএম মেনটেন করে চালাচ্ছেন বাট ওই হুঠার টান দিয়েও যদি আপনি 5000 আরপিএম মেনটেন করেন হবে না কারণ আপনার আলটিমেটলি থ্রটল আপনাকে ঘুরাইতে হচ্ছে অ্যান্ড হুঠার টান দেওয়ার সময় কিন্তু সবথেকে বেশি থ্রটল টানা হয় আর একটা জিনিস আমি যদি পাই ভিডিওতে মাঝখানে দিয়ে দিব যে থ্রটল আপনি এই জিনিসটা যত ঘুরাবেন তত ওই মানে আপনার কার্বোরেটর অথবা ফুয়েল ইঞ্জেকশনের একটা ঢাকনার মতো থাকে এটা খুলে ততটাই মানে যতটা আপনি থ্রটল ঘুরাবেন ওই ঢাকনাটাও ঠিক সেরকমভাবে ঘুরবে
আর ততটাই ওপেন হবে কার্বোরেটরে তেল যাওয়ার জন্য, ঠিক আছে। থার্ড নাম্বার পয়েন্ট হচ্ছে আপনার টায়ার প্রেশার। এখন কথা হচ্ছে টায়ার প্রেশার, আপনি আপনার বাইকে যেটা রেকমেন্ডেড টায়ার প্রেশার সেটা দিয়ে রাখেন, আমার মনে হয় আপনারা ভালো মাইলেজ পাবেন। চার নম্বর পয়েন্ট হচ্ছে বাইকের ব্রেকিং পিরিয়ড আপনি মানছেন কি না, এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। অনেকে ব্রেকিং পিরিয়ড ভালো করে না মানতে পারে, পরবর্তীতে এই জিনিসগুলো হয়তো বা আপনি জানেন না যে ব্রেকিং পিরিয়ড কি। পাঁচ নম্বর পয়েন্ট মাইলেজ বাড়ানোর একটা ভালো উপায় হলো ফুয়েল বাইকটাকে ভালো দেওয়া। এখন অনেকে বলবেন যে অকটেন ঢুকাবো না পেট্রোল ঢুকাবো, যেটাই ঢুকান, লিসেন, যেটাই ঢুকান ভালো, মানে এটার ভালোটা ঢুকাবেন। এমন আছে না যে আপনার ফুয়েলের ঝামেলা আছে, ফুয়েল কার্বোরেটর ভালো না যাওয়া মানে মানে আপনার যে বাইকের মানে স্পার্ক প্লাগ, ওই স্পার্ক প্লাগে প্রপারলি স্পার্ক হতে পারবেন না। আর আলটিমেটলি স্পার্ক যদি ভালো করে বাইক না হতে পারে, বাইকের মাইলেজ ফল করবে, এটাই স্বাভাবিক। ছ নম্বর পয়েন্ট হচ্ছে বাইকের আপনার পিলিয়ন আছে কি না, বাইকটার ওয়েট কেমন। মনে করেন যে আপনার এই বাইকের ওয়েট হচ্ছে 142-45 কেজির আশেপাশে, মানে ভ্যারি করবে, সিঙ্গেল ডিস্ক, ডাবল ডিস্ক, ডাবল ডিস্ক উইথ সিঙ্গেল চ্যানেল ABS, তিনটা ভ্যারিয়েন্টে 2-3 কেজি ডিফারেন্স আছে। সাথে আপনার পিলিয়ন আছে কি না সেই জিনিসটা দেখবেন, আপনার বডি ওয়েট কত এই জিনিসটা দেখবেন। এই জিনিসটা তো অবশ্যই ভ্যারি করবে, ওয়েট ভ্যারি করবে, অ্যান্ড ওয়েট ভ্যারি করার কারণেই কিন্তু আলটিমেটলি আপনার মাইলেজটা কম বেশি হবে। এই জিনিসটা অনেকে বলেন যে মানে আসলে ধরতে পারেন না অনেকে জিনিসটা। তো বাইকের ওয়েট, ইয়াস, আপনার ফুয়েল কতটুকু ক্যারি করছেন সেটাও দেখবেন। সো আসলে সব কিছু মিলায় একটা বাইকের মানে মাইলেজ কত কিছুর উপরে যে ডিপেন্ড করে এটা আপনি বিলিভ করতে পারবেন না। অ্যান্ড সবথেকে লাস্ট একটা পয়েন্টের কথা বলি, সেটা হলো বাইকের গিয়ার রেশিও মেনটেন করে স্পিড মানে উঠানো বা নামানো। এই জিনিসটা একটু আপনাকে ভেঙে বলি, সেটা হলো মনে করেন যে আপনি সিটি রাইড করছেন, ঠিক আছে। সিটি রাইড করতে মনে করেন যে সাপোজ আমি এই 2 গিয়ারে এই 8-9-10-11-12 চালাচ্ছি, ইটস ওকে, বাইকের ইঞ্জিন বলছে যে না এই গিয়ার রেশিও ঠিক আছে, ঠিক আছে। বাট আপনি যদি এখন এই মনে করেন যে এরকম 17-18-19-20 আছে, আপনি যদি এখন 4 গিয়ারে আসেন, বাইকটা কিন্তু বলছে যে না আমার গিয়ারটা চেঞ্জ করো, আমার গিয়ারটা মানে ডাউন শিফট করো। এই জিনিসটা কিন্তু আপনি যে ডাউন শিফট করলাম, সেকেন্ড ডাউন শিফট করলাম, হ্যাঁ এখন ঠিক আছে, সেকেন্ড, তারপর থার্ড। এখন এই পর্যায়ে এসে যদি আমি মানে 5 গিয়ারে 30-35-এ চালাই, তখন কিন্তু আপনি হাইওয়েতে যখন আবার যখন স্পিড গেইন করার প্রয়োজন হবে, তখন কিন্তু আলটিমেটলি ওই সমস্যাটা দাঁড়াবে যে না মানে গিয়ার রেশিও একটা আছে। সত্যি কথা বলতে এই জিনিসটা আপনারা যারা বাইকার তারা জিনিসটা বুঝতে পারবেন যে বাইকটা যখন প্রেশারাইজড হবে তখন জিনিসটা কিন্তু বোঝা যাবে যে না গিয়ারগুলো ডাউন শিফট করে তারপর আপনাকে স্পিড গেইন করতে হবে। তো প্রথমেই যেটা বলছিলাম যে আপনি যতই কার্বোরেটর মানে থ্রটল করবেন, কার্বোরেটর অথবা আপনার ফুয়েল ইঞ্জেকশনের একটা থ্রটল বডিতে একটা প্লেট আছে যেটা কিনা উঠানামা করে, মানে আপনার থ্রটলের সাথে উঠানামা করবে ওই থ্রটল বডির প্লেটটা। সো সিটি রাইড হোক বা হাইওয়ে রাইড হোক, আপনারা যদি গিয়ারটা মেনটেন করে বাইকটা চালান, তাহলে আই গেস মানে এই জিনিসটা আপনার কিছুটা হলেও মানে মাইলেজ ইনক্রিজ করার একটা প্রধান কারণ হতে পারে। সো আসলে সব কিছুই হচ্ছে গিয়ার রেশিও আরপিএমের খেলা। এই জিনিসটা বুঝলে হলেও আপনার বাইকের মানে মাইলেজ বাড়বে, যে কোনো বাইকের, 4Vর না, যে কোনো বাইকের মাইলেজ আপনার এটা বাড়বে, এটা হচ্ছে ফর শিওর। আচ্ছা, এটা গেল হচ্ছে আপনার বাইকের বা যেভাবে চালালে আপনার মাইলেজটা বাড়বে। এরপরও আসলে কিছু বিষয় আছে যেটাতে মাইলেজ কমে বা বাড়ে, ঠিক আছে। আপনি সব কিছু ঠিক রাখলেন বাট আলটিমেট তারপরেও দেখছেন যে আপনার মাইলেজ মানে হচ্ছে না, কমেই যাচ্ছে, মানে একটা ভালো একটা ডিসেন্ট অ্যামাউন্টের মাইলেজ পাচ্ছেন না, তখন আপনাকে যেতে হবে সার্ভিসিংয়ে। এখন এটা সবাই জানি যে মানে ন্যূনতম যে সার্ভিসিংগুলো, ঠিক আছে, সেটা হলো ফার্স্ট একটা সার্ভিস হচ্ছে আপনার টায়ার প্রেশার, এটাও কিন্তু সার্ভিসের মধ্যেই পড়ে। টায়ার প্রেশার আপনি দেখবেন যে আপনার টায়ার প্রেশার রেকমেন্ডেড টায়ার প্রেশার আপনার দেওয়া দুইটাতেই দেওয়া আছে কি না, ঠিক আছে। তো নর্মালি আপনার এই 150cc বা 160cc বাইকের মধ্যে নর্মালি যে কোনো বাইকের টায়ার প্রেশার রেকমেন্ডেড থাকে, সামনে তার 30, পিছনটা হচ্ছে 35, এইরকম আশেপাশে। এক সেকেন্ড অপশন সার্ভিসিংয়ের জন্য আপনার মনে করেন যে স্পার্ক প্লাগ আপনাকে ক্লিন রাখতে হবে, স্পার্ক প্লাগ কত কিলো চালানো হয়েছে এই জিনিসটা আপনাকে দেখতে হবে, যে স্পার্ক প্লাগের মানে অবস্থাটা কী এই জিনিসটা আপনাকে দেখতে হবে, বা আপনি না বুঝতে পারলেও আপনার আশেপাশে মেকানিকের
কোনো একটা দোকানে নিয়ে গিয়ে স্পার প্লাগের মানে অবস্থাটা কি এই জিনিসটা জেনে নেবেন, খারাপ থাকলে চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, এয়ার ফিল্টার হচ্ছে একটা যে কোনো বাইকের মানে আমি লাঙ বলতে পারি, ঠিক আছে, আপনার বাইকের লাং ঠিক রাখবেন, মানে শ্বাস প্রশ্বাস ঠিক থাকবে, ব্রিদিং ঠিক থাকবে, সব কিছু ঠিক থাকবে। ওকে, সো মাইলেজ ইস্যু এটা তো আসে, আপনার যদি মানে এয়ার ফিল্টারে অনেক বেশি ময়লা জমে থাকে সেই জিনিসটা ক্লিন করে নেবেন, অথবা আপনার যদি ক্লিন করার মতো রেকমেন্ডেড না থাকে তাহলে আপনি চেঞ্জ করে নেবেন, দ্যাটস ইট। তো একটা এয়ার ফিল্টার খুব জোর আপনি মনে করেন যে 8-10,000 কিলো চালাতে পারবেন সর্বোচ্চ, তারপর আপনাকে চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ আপনি ওই মানে এয়ার ফিল্টার থেকে খুব একটা ভালো সার্ভিস পাবেন না। তারপর হলো আপনার কার্বোরেটর ক্লিনিং করবেন, কার্বোরেটর ক্লিন যদি আপনার কার্বোরেটর যদি ক্লিন না থাকে বা FI ইঞ্জিনের আপনার মানে থ্রোটল বডি যদি ক্লিন না থাকে তাহলে আলটিমেটলি আপনার মাইলেজ ফল করবে। সো এই জিনিসটা যদি মাইলেজ ইস্যু থাকে তাহলে অবশ্যই বাইকের মানে আপনার থ্রোটল বডি অথবা কার্বোরেটর ক্লিন করে নেবেন, আই গেস আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে। এর পরের যে ধাপগুলো আসে এটা একটু ক্রিটিক্যাল। ওকে, সো নর্মালি অনেকে আমরা মনে করি কি যে আমরা বাইক কিনেছি মোটামুটি 3-5,000 কিলো চলছে, বাট মানে মাইলেজ ফল করছে, সব কিছু ঠিক আছে বাট তারপরেও মাইলেজ ফল করছে। তারপরে একটু কঠিন ধাপগুলো আসে, সেটা হলো বাইকের মানে ট্যাপেট অ্যাডজাস্টমেন্ট অথবা ভালভ ক্লিয়ারেন্স। অনেকে বলেন যে নতুন বাইকের 3-4,000 কিলো চালানো আমি কেন ট্যাপেট অ্যাডজাস্ট করাইতে হবে। জি হ্যাঁ, যে SOSC ইঞ্জিনগুলো আছে মানে অ্যাটলিস্ট এই বাইকের কথা বলি, এই বাইকটা হচ্ছে SOSC ইঞ্জিন, ঠিক আছে, সো SOSC ইঞ্জিনের ট্যাপেট অ্যাডজাস্টমেন্ট অথবা ভালভ ক্লিয়ারেন্স করা লাগে। এই জিনিসটা আপনি এটা বলতে পারবেন না যে নতুন ইঞ্জিন নতুন বাইক এই জিনিসগুলো করা লাগবে না। এই জিনিসটা যদি আপনি মাথায় ঢুকে রাখেন তাহলে মাইলেজ যদি কম পান তাহলে ধরে রাখবেন যে ট্যাপেট অ্যাডজাস্টমেন্ট বা অথবা ভালভ ক্লিয়ারেন্স এই জিনিসগুলো আপনার করা লাগবে। এটা আপনি বুঝতে পারবেন যখন আপনার প্রপার স্পিড গেইন হবে না, ঠিক আছে, বা টপ স্পিড বা এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো যখন আপনি দেখবেন যে কমে যাচ্ছে তখনই মনে করবেন যে না, যেহেতু টপ স্পিড কমে যাচ্ছে স্পিডের রেশিওটা কমে যাচ্ছে, মানে কত গিয়ারে কত স্পিড উঠে এটা তো আপনি জানতেন বা জানেন আপনার বাইকের, তো যখনই দেখবেন এই জিনিসটা কমে আসছে তখনই বুঝবেন যে আপনার ভালভ ক্লিয়ারেন্সের একটা ব্যাপার স্যাপার আছে। ওকে, সো লাস্ট দুইটা পয়েন্ট আপনাদেরকে বলি বাইকটা দেখাতে দেখাতে, তাহলে হয়তো বা জিনিসটা আপনারা আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন। অ্যান্ড এই দুইটা মানে পয়েন্টের উপরেও অ্যাকচুয়ালি বাইকের মাইলেজ ভ্যারি করে। ফার্স্ট অফ অল এই যে দেখেন বাইকের মানে চেনের মানে অ্যাডজাস্টমেন্ট, দেখছেন পারফেক্ট অ্যাডজাস্টমেন্ট। অনেকে যারা বুঝবেন না এই অ্যাডজাস্টমেন্টটা তারা যে কোনো বাইকের মেকানিকের দোকানে চলে যাবেন, দেন বলবেন যে বাইকের চেনের অ্যাডজাস্টমেন্টটা করা আছে কি না, যদি অ্যাডজাস্টমেন্ট করা না থাকে তাহলে অ্যাডজাস্ট করে নেবেন, কারণ এই চেনটা যদি খুব ঢিলা হয় তাহলেও আপনার মাইলেজ ফল করবে, খুব যদি টাইট হয় তাহলেও মাইলেজ ফল করবে। ওকে, আর বাইকটা ডাবল স্ট্যান্ড করে নিয়েছি আপনাদেরকে আরেকটা জিনিস বোঝানোর জন্য, সেটা হলো সাপোজ আপনার বাইকের টায়ারটা খোলা হয়েছে, ঠিক আছে, অ্যান্ড টায়ার খোলার পর আপনি এই জিনিসটা হয়তো বা আপনার মেকানিক তাড়াহুড়ার মধ্যে দেখেনি বা আপনিও খুব একটা লক্ষ্য করেননি, সেটা হলো বাইকের টায়ার বা হুইল ফ্রি আছে কি না। দেখবেন এখানে যদি কোনো চাপ বা কোনো কিছু মনে হয় যে না একটু কোথাও ধাক্কা খাচ্ছে বা টায়ারটার যতটুকু ঘোরার কথা ততটুকু ঘুরছে না, তাহলে বুঝতে পারবেন যে আপনার বাইকের টায়ার জ্যাম হয়ে আছে। অ্যান্ড এটা স্পেশালি বেশি হয় যেই বাইকের ডিস্ক থাকে, যেমন সামনে এই বাইকের সামনের টায়ারটা হচ্ছে ডিস্ক, অ্যান্ড এটা যদি আমি উপরে উঠায় ধরি আপনাদেরকে বোঝানোর জন্য, অ্যান্ড এভাবে যদি ঘোরা দেই, ওয়েট, এভাবে উঠায় ধরি অ্যান্ড এভাবে যদি ঘোরায় দিই তাহলে আপনি দেখবেন যে এই বাইকের টায়ারটা কিন্তু ফুল ফ্রি আছে, ডিস্কে ঘষা খাচ্ছে না বা অন্য কোনো জায়গায় ঘষা খাচ্ছে না, যার কারণে আপনার টায়ারটা জ্যাম হয়ে নেই। বাট আলটিমেটলি আপনার বাইকের টায়ার যদি জ্যাম হয়ে থাকে, ডিস্ক বাঁকা হয়ে গেলে অনেক সময় টায়ার জ্যাম হয়ে থাকে, বিভিন্ন কারণে বাইকের টায়ার জ্যাম হয়ে থাকে বা হুইলটা মানে জ্যাম হয়ে থাকে, তাহলে আপনার বাইকের মাইলেজ ফল করবে। সো আসলে অনেক কিছুর উপরে ডিপেন্ড করেই বাইকের মাইলেজ ফল করে। ওকে, সো যেটা বিষয়ে কথা বলছিলাম যে আসলে এক কথায় আপনার বাইকটা মাইলেজ বাড়ানোর জন্য সোজা অ্যান্ড শর্টকাট একটা কথা বলি, সেটা হলো বাইকটাকে প্রেশারাইজড করবেন না। সো আপনি বাইকটাকে প্রেশারাইজড করবেন, বাইকের মাইলেজ ফল করবে, বাইকটা ডিসেন্টলি রাইড করবেন, বাইক থেকে আপনি ভালো মাইলেজ পাবেন, এক কথায় ইঞ্জিনটাকে প্রেশারাইজড করবেন না, দ্যাটস ইট। আর বাইকের নিজস্ব একটা ভাষা আছে, সো যারা আপনারা বাইকার তারা তো অবশ্যই বুঝতে পারবেন, প্রতিটা বাইকের প্রতিটা রাইডারের সাথে একটা ভাষা আদান প্রদান হয়, সেটা হলো একটা আমার ফিলিংস শেয়ার করি আপনাদের সাথে, সেটা হলো মনে করেন যে বাইকের ইঞ্জিন অয়েল পুরাতন হয়ে গেছে, একটা রাইডার একটা বাইকার
কিন্তু বুঝতে পারবে যে বাইকের ইঞ্জিন অয়েল পুরাতন হয়ে গেছে, বাইকের সাউন্ডটা আস্তে আস্তে কেমন জানি হয়ে গেছে, রাইট? আর ইঞ্জিন অয়েল আমি সবসময় বলি যে বাইকের ব্লাড পিউরিফাই করে রাখবেন, হ্যাঁ, বাইকের ইঞ্জিন ভালো থাকবে। আসলে এগুলো ফিলিংস, এই জিনিসগুলো আসলে বোঝার বিষয়। এই যেমন ফুয়েল যদি খারাপ দেন আপনি বাইকে, বাইকটা কিন্তু ধাক্কাবে। বাইকটা স্টার্ট করবেন, সাইলেন্সার পাইপ থেকে, এক্সস্ট থেকে একটা ধোঁয়া বের হবে, যেটা বোঝাই যাবে যে না, বাইকের ফুয়েল খুব একটা ভালো যায়নি। এই জিনিসগুলো আসলে বোঝা যায়। যেমন দেখবেন ব্যাটারির যদি কোনো সমস্যা হয়, সেলফের সমস্যা হবে। সো এইগুলো হচ্ছে ভাষা, একটা বাইকের ভাষা, যে আপনাকে বলে একটা বাইকারকে বোঝাবে যে এই জিনিসগুলো আমার মানে প্রবলেম হচ্ছে, এই জিনিসগুলো সে কিন্তু আপনাকে বুঝাবে, আপনাকে বুঝিয়ে নিতে হবে, ঠিক আছে? আরও এরকম ছোটোখাটো অনেক কিছু বিষয় আছে যেগুলো আপনাকে বুঝিয়ে নিতে হবে। টায়ার প্রেশার কম থাকলে বাইকটা হয়তো, বা টায়ার বেশি প্রেশার যদি বেশি থাকে তাহলে দেখবেন যে বাইকটা লাফ হবে, আর যদি কম হয় তাহলে দেখবেন যে বাইকটা একটু ধীর গতিতে চলছে, মানে যতটুকু থ্রটলে যতটুকু বাইকটা রান হওয়ার কথা ততটুকু হচ্ছে না। আপনারা রিলেট করতে পারেন কি না এই জিনিসটা আমাকে কমেন্ট সেকশনে আমাকে বলবেন, ওকে? আর ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, আর কথা না বাড়াই, বাইকের মাইলেজ এভাবে এরকম মেনটেনেন্সগুলো করেন, এভাবে বাইক রাইড করেন, আশা করি আপনিও 4V থেকে ভালো মাইলেজ পাবেন। অ্যাটলিস্ট আমি 50 না, অ্যাটলিস্ট 45-46 এরকম মাইলেজ পাওয়া পসিবল 4V থেকে, ওকে? তারপরেও আমি একটা মাইলেজ টেস্ট করবো ফুল ট্যাঙ্ক করে, তারপর আপনাদেরকে একটা মাইলেজ টেস্ট করবো। অ্যান্ড ওই মাইলেজে আপনি ডিসেন্ট রাইড, তারপর একটু রাশ রাইড, দুটাই করে থাকবো। সো আলটিমেটলি আমি এভারেজ মাইলেজ কেমন পাই এই জিনিসটা আপনাদেরকে শো করবো। সো মাইলেজ বাড়ানোর আপনার ছোট্ট মানে কিছু কারণ আপনাদের কাছে শেয়ার করলাম, যেটা মনে হলো যে না, আপনাদের কাছে শেয়ার করা আমার উচিত, তাই করলাম। আপনারা যদি মানে ভিডিও কোনো পোর্শন একটু ভালো লেগে থাকে বা রিলেট করতে পারেন তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওটা ভালো লাগছে বা এই জিনিসগুলো মানে আপনারা সম্মতি প্রদান করেন। এই ছিল ভিডিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর ভিডিওর কোনো পোর্শন যদি একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যে বেল আইকনটা আছে সেটা হিট করে দেবেন, সো দ্যাট আগামী ভিডিওর যে নোটিফিকেশনটা সব থেকে আগে আপনার আসে। সো সে পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাইট, সেফ, বি সেফ, আসসালামু আলাইকুম, বাই বাই, ইয়ো।